হ্যালো স্টুডেন্টস, আজকে একটা নতুন ক্লাস যেটা খুব ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারটা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে ডিরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচটা প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি নেরেশন চেঞ্জ। তো এই টপিকটা আজকে আমরা করব এক নতুন উপায়ে, অর্থাৎ আমরা যেরকমভাবে শিখে এসেছি সেভাবে কিন্তু আজকে আমরা এই টপিকটা শিখব না, এটা শিখব পাঁচটা স্টেপ ফর্মুলার মাধ্যমে। পাঁচটা স্টেপ ফর্মুলা কি? অর্থাৎ আমরা যখন নেরেশন চেঞ্জ শিখে এসেছি, ধরো আমরা এমনি একাডেমিকে শিখেছি বা তারপরেও হয়তো শিখেছি, আমরা যখন আমরা এই কম্পারেটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিয়েছি, তো আজকে যেটা শেখাবো সেটা একটু অন্য টাইপের। অর্থাৎ ছেলেদের কাছে সব থেকে বেশি প্রবলেম হয় ডিরেক্ট ইনডাইরেক্ট স্পিচ অথবা নেরেশন চেঞ্জের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে চ্যাপ্টারটা প্রচুর বড় লাগে তাদের কাছে। প্রথম হচ্ছে টেন্স বুঝতে হয়, তারপর সেন্টেন্স ওয়াইজ ভাগ বুঝতে হয়, তারপরে কখন কি চেঞ্জ হচ্ছে, এত কিছু। তো এই ব্যাপারগুলোকে আমি একবারে কম্প্রেস করে পাঁচটা স্টেপের মাধ্যমে নিয়ে এসেছি। অর্থাৎ তুমি জাস্ট পাঁচটা স্টেপ শিখবে অ্যান্ড ইউ উইল ডেফিনেটলি লার্ন ডিরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ। পাঁচটা স্টেপ শেখা হয়ে গেলেই তোমার কিন্তু নেরেশন চেঞ্জ শেখা কমপ্লিট হয়ে যাবে। আমি কিন্তু সেন্টেন্স ওয়াইজ যাব না, কিচ্ছু করব না। তো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবে যে কতটা সোজাভাবে জিনিসটাকে করতে পারছি আমরা। ওকে, চলো লেটস গেট স্টার্টেড। তো প্রথমে একটা অ্যানাউন্স করে দিই যে আমি তো প্রতিদিনই তিন মাস চার মাস অন্তর অন্তর একটা করে ব্যাচ চালু হয়। তো WEP কনস্টেবল মেন এর জন্য প্রচুর পরিমাণে ফোন আসছে এবং এই নিয়ে একটা ব্যাচ শুরু করতে চলেছি, সেকেন্ড ব্যাচ। তো সেটা হচ্ছে 2nd February। তো 2nd February যদি কেউ ইন্টারেস্টেড থাকো তো অবশ্যই ওপরের নাম্বারে ফোন করতে পারো। এই নাম্বারটা একটা হচ্ছে এই নাম্বার 9476485711, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আর এটা হচ্ছে 7908100347, এটাও একটা নাম্বার, কল করতে পারো। দুটোতেই কল করতে পারো, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ এই প্রথমে নাম্বারটাই আছে। তো এই কনস্টেবলের এখন অনেক সময় আছে, মোটামুটি 2 থেকে 3 মাস যদি সময় পাওয়া যায় তার মধ্যে একটা ছেলেকে এমনভাবে প্রিপেয়ার করে দিতে পারবো আমি, বা সে যদি নিজে নিজের মধ্যে যদি তার সে কনফিডেন্সটা থাকে এবং সে যদি নিজে খুব পরিশ্রমী হয়, তো জাস্ট 2 মাস কি 3 মাস পড়লেই মোটামুটি সে একটা জায়গায় পৌঁছে যায় এবং অবশ্যই একটা ভালো স্কোর করে আসার সম্ভাবনা থাকবে। কারণ ইংলিশটা এমন একটা সাবজেক্ট যে তুমি সেটাকে প্র্যাকটিস না করলে, সেটা সম্বন্ধে কনসেপ্ট না জানলে তুমি সেটাকে আনসার করতে পারবে না। তো যাদের প্রয়োজন আছে, যারা মনে করছো যে একটা কোর্স প্রয়োজন আছে তোমাদের ইংলিশটা শেখার, সামনে WEP মেন খুব ইম্পর্টেন্ট, কারণ ইংলিশটা যদি না পড়ো তাহলে কিন্তু পরীক্ষাটা খুবই প্রবলেম হয়ে যাবে। তো সেক্ষেত্রে ইংলিশকে যদি ইম্প্রুভ করতে যাও তো 2nd February WEP-র জন্য একটা স্পেশাল ব্যাচ খুলছে, তো ওই ব্যাচে তোমরা এন্ট্রি নিতে পারো। একবারে পরিষ্কার বলে দিই, পার মান্থ 400 তোমার বেতন থাকে, সেটাকে 300 নামিয়ে আনেছে শুধুমাত্র কনস্টেবলের জন্য, ঠিক আছে, কনস্টেবল মেনের জন্য। তো 2nd February শুরু হচ্ছে, ডেটটা মনে রাখবে, তার আগে ফোন করে অথবা যেভাবে যোগাযোগ করে তুমি আসতে পারো। ওকে, চলো টুডেস টপিক। প্রথম হচ্ছে ডিরেক্ট স্পিচ কাকে বলে, ইনডাইরেক্ট স্পিচ কাকে বলে একটু জেনে নিই, তারপরে আমরা যাব। ডিরেক্ট স্পিচ বলছে, ধরো তুমি একজনকে একটা কথা বলছো, তুমি ডিরেক্ট কথাটা বলছো, এটাই হচ্ছে ডিরেক্ট স্পিচ। তুমি বলছো যে আজকে আমি খুব খুশি, আজকে আমার শরীর খারাপ, আজকে আমার যেতে ভালো লাগছে না, আমি আজকে অনেক কাজ করেছি। ধরো তোমার সামনের ব্যক্তিকে বলছো, এটা তুমি তোমার সামনের ব্যক্তিকে এই কথাগুলো বলছো, তার মানে এটাই হচ্ছে ডিরেক্ট স্পিচ। এবার এই কথাটা ধরো আমি শুনলাম, আমি শুনে অন্য কাউকে বলছি, সেটাকে আমি বলবো ইনডাইরেক্ট স্পিচ। এই হচ্ছে জিনিস। তাই এটাকে কি করছি, কোনো একটা কথোপকথনকে আমি ন্যারেট করছি, তাই এটাকে আমরা বলি নেরেশন চেঞ্জ। অর্থাৎ একটা নেরেশন থেকে আর একটা নেরেশন চেঞ্জ হয়, তার মানে এটা দুটো জিনিস নিয়ে গঠিত। নেরেশন চেঞ্জ বলার পরিবর্তে আমরা এটাকে ডিরেক্ট ইনডাইরেক্ট স্পিচও বলতে পারি। দুটো জিনিস নিয়ে গঠিত, কী কী না, একটা হচ্ছে তোমার ডিরেক্ট স্পিচ, একটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। যখন কর্তা কথাটা বলছে, বলছে রিপোর্টিং দ্য মেসেজ অফ দ্য স্পিকার ইন এক্স্যাক্ট ওয়ার্ডস অ্যাজ স্পোকেন বাই হিম, অর্থাৎ তার মুখে নিঃসৃত যে কথাটা সেটাকে বলছে ডিরেক্ট স্পিচ, এবং রিপোর্টিং দ্য মেসেজ অফ দ্য স্পিকার ইন আওয়ার ওন ওয়ার্ডস, এবং সেই কথাটাকে নিজের ভাষায় আমরা যখন সেটাকে কাউকে বলছি তখন সেটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। ওকে, একটা এরপর আমরা দেখে নেব কিছু জিনিস আমরা চিনবো আজকে। প্রথম এই জিনিসগুলোকে নিয়ে আমরা কাজটা করব। প্রথম দেখো হচ্ছে হি সেড টু মি, এই সেডটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, অর্থাৎ কর্তা যখন কথাটা বলেছিল সেই সময়কালটাকে নির্দেশ করা হচ্ছে রিপোর্টিং ভার্ব। ধরো আমি পাস্টে কথাটা বলেছি, তা এখানে সেড, আমি যদি ধরো এখন কথাটা বলছি সে, আমি ফিউচারে কথাটা বলবো উইল সে, খুব সিম্পল। এরপর দেখো এখানে আই অ্যাম বিজি,
এইটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, অথবা এটাকে তুমি বলতে পারো যে ডিরেক্ট স্পিচ। অর্থাৎ কর্তার মুখনিঃসৃত যে কথাটা যেটাকে ইনভার্টেড কমার মধ্যে থাকে সেটাকেই বলা হয় ডিরেক্ট স্পিচ অথবা রিপোর্টেড স্পিচ। ব্যাস এই দুটো জিনিস শুধু আমরা মনে রাখবো। এটা কি শিখলাম না রিপোর্টিং ভার্ব এটা হচ্ছে কি না রিপোর্টেড স্পিচ অথবা ডিরেক্ট স্পিচ। এবং এটাকেই যখন আমি এই ইনভার্টেড কমাটাকে তুলে এইভাবে ন্যারেট করছি তখন সেটা হচ্ছে কি না ইনডাইরেক্ট স্পিচ। তাহলে এই যে ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকে সেটা কিন্তু ডিরেক্ট স্পিচ। ওকে এখানে দেখো হি সেড টু মি, তাহলে এখানে কি এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। ডু নিড নভেল, ডু ইউ রিড নভেল, তাহলে এখানে এইটা হচ্ছে কি না এটা তোমার ডিরেক্ট স্পিচ অথবা এটাকে আমি রিপোর্টেড স্পিচ বলতে পারি। ওকে এবং এই যে জিনিসটা আমি করছি অর্থাৎ ইনভার্টেড কমা তুলে টেন্সের পরিবর্তন করে যাই কিছু করি না কেন এটাকে বলা হচ্ছে আমার কি এটা হচ্ছে তোমার ইনডাইরেক্ট স্পিচ। ওকে তাহলে আমি এইটুকু বুঝতে পেরেছি। এরপর দেখো একটা ন্যারেশন চেঞ্জ করতে গেলে আমাদের কী কী জিনিস লাগে। একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, দু নম্বর হচ্ছে ইনভার্টেড কমাটাকে আমি তুলছি, তিন নম্বর দেখো আই এখানে পরিবর্তন হয়ে সি হচ্ছে, চার নম্বরে দেখো অ্যাম এটা পরিবর্তন হয়ে ওয়াজ হচ্ছে, পাঁচ নম্বরে দেখো নাও পরিবর্তন হয়ে কী হচ্ছে দেন হচ্ছে। ঠিক আছে, নাও পরিবর্তন হয়ে কী হচ্ছে না দেন হচ্ছে, বোঝা গেল। তাহলে এখানে দেখো আমি পাঁচটা জিনিসকে নিয়ে কাজ করি। একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, দু নম্বর হচ্ছে ইনভার্টেড কমা, তিন নম্বর হচ্ছে প্রোনাউন, চার নম্বর হচ্ছে তোমার টেন্স, পাঁচ নম্বর হচ্ছে কি না টাইম ইন্ডিকেটিং ওয়ার্ড। তাহলে এই পাঁচটা জিনিসকে নিয়ে আমি যেহেতু কাজ করছি তাহলে এই পাঁচটা জিনিসের পরিবর্তন সেন্টেন্স ওয়াইজ যদি আমি দেখে নিই তাহলে আমার কোনো প্রবলেম থাকছে না। বেশ এবার দেখো এখানে কি লিখেছি, উই হ্যাভ টু ফলো ফাইভ স্টেপস ফর্মুলা। আমি পাঁচটা ফর্মুলার মাধ্যমে জিনিসটাকে আমি শিখব। প্রথম কি না চেঞ্জেস অব রিপোর্টিং ভার্ব, এই যে সেড থাকছে অথবা সেড টু থাকছে, ঠিক আছে টেল থাকছে অথবা টেলস থাকছে, যাই থাকুক না কেন এটাকে আমি চেঞ্জ করছি। তাহলে চেঞ্জ অব রিপোর্টিং ভার্ব, সেডকে আমি করছি কখনো আস্কড কখনো সেড টুকে করছি টোল্ড, তাহলে এটা রিপোর্টিং ভার্বটাকে চেঞ্জ করছি। দু নম্বর হচ্ছে অমিটিং ইনভার্টেড কমা, অর্থাৎ ডিরেক্ট স্পিচ যে ইনভার্টেড কমার মধ্যে থাকে সেটাকে আমি দেখো সেটাকে ডিরেক্ট ইনভার্টেড কমাটাকে তুলে দিয়ে সেন্টেন্সটাকে ডিরেক্ট লিখছি, সেটা কি না অমিটিং ইনভার্টেড কমা। তিন নম্বর হচ্ছে কি না না চেঞ্জেস অফ প্রোনাউন, অর্থাৎ আই থেকে কখনো হি হচ্ছে, হি নিজেই থাকছে, ইউ থেকে কখনো আই হচ্ছে। তো এই যে ইনভার্ট, এই যে দেখো হাউ আর ইউ, এখানে ইউটা কী হলো আই, তাহলে এটা প্রোনাউনের চেঞ্জ হলো, তাহলে এখানে কি চেঞ্জেস অফ প্রোনাউন, এটা একটা স্টেপ। আর চেঞ্জেস অফ টেন্স, অর্থাৎ দেখো হাউ আর ইউ কী হচ্ছে হাউ আই ওয়াজ, পাস্ট ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট থেকে, তাহলে এটাও কি, তাহলে এটাও হচ্ছে তোমার একটা স্টেপ। চেঞ্জ অফ টাইম ইন্ডিকেটিং ওয়ার্ডস, এখানে দেখো একটা টাইম ইন্ডিকেটিং ওয়ার্ডস কি ছিল নাও, নাও থেকে দেন হচ্ছে। অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে গেলে আমরা শুধুমাত্র এই পাঁচটা স্টেপকে বদলাই। তো এই পাঁচটা স্টেপ যদি আমি সামনে নিয়ে চলে আসি তাহলে তুমি ন্যারেশন চেঞ্জটা শিখে গেলাম, বোঝা গেছে। তাহলে দেখো একটার পর একটা আমরা শিখবো, তারপরে আনসারগুলো করবো কত স্পিডে এবং কত অ্যাকিউরেট। প্রথম হচ্ছে কি চেঞ্জেস অব রিপোর্টিং ভার্ব ইন অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বটা পরিবর্তন হয়ে কি হয়, এখানে আছে সেড টু, এখানে আছে সেড, এখানে আছে সে টু, এখানে আছে সেজ টু। অর্থাৎ রিপোর্টিং ভার্ব যত রকমভাবে থাকতে পারে সমস্তটাই তোমাদের সামনে এসে আমি হাজির করে দিয়েছি, এবং এইগুলোকে যেভাবে পরিবর্তনও করতে হবে সেটাও আমি তোমাদের সামনে রিপ্রেজেন্ট করে দিয়েছি। যদি সেড টু থাকে তাহলে কি হবে টোল্ড, যদি সেড থাকে তাহলে কি হবে সেড নিজেই বসে যাবে, ঠিক আছে। যদি সে টু থাকে তাহলে কি হবে টেল, আর যদি সেজ টু থাকে তাহলে হবে টেলস। ধরে বেটা এক্সাম্পল দিচ্ছি যে হি সেড টু মি, এই সেন্টেন্সটা আছে, তাহলে আমি কি করব না হি টোল্ড মি, তাহলে সেড টু কিসে পরিবর্তন হলো টোল্ডে। ধরো বলছি যে হি সেড কমা কোটেশনস আই এম বিজি, হি সেডটা কি থাকবে হি সেডই থাকবে। আবার যদি বলি যে ইউ সে টু হিম, তখন এই সেটুটা কি হবে না ইউ টেল হিম, বোঝা গেছে। তো এইগুলোই আমরা বুঝলাম যে রিপোর্টিং ভার্ব যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে কি হয় না সেড টু থেকে টোল্ড, সেড থেকে সেড, সে টু থেকে টেল, সেজ টু থেকে টেলস। ওকে এরপর দেখো চেঞ্জেস অব রিপোর্টিং ভার্ব ইন ইন্টারোগেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে একরকম পরিবর্তন হলো,
তাহলে ইন্টারোগেটিভটা আরেক রকম পরিবর্তন হবে। সেখানে দেখো সেট দুটো আমি কিসে পরিবর্তন করছি, আস্কড। ধরো আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা বুঝবো কি করে, শিখিয়ে দিচ্ছি দেখো। ধরো এরকম থাকলো যে হি সেড টু মি, ডু ইউ নো ইংলিশ, হি সেড টু মি ডু ইউ নো ইংলিশ। দেখো এটাকে আমি কি বলেছি, রিপোর্টেড স্পিচ। যেটা ইনভার্টেড কমা থাকে সেটাকে রিপোর্টেড স্পিচ অথবা ডিরেক্ট স্পিচ বলতে পারি। তাহলে এখানে দেখো এটা শেষ হচ্ছে কি দিয়ে, না জিজ্ঞাসা চিহ্ন দিয়ে শেষ হচ্ছে। ওকে, তাহলে যেহেতু এটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে শেষ হচ্ছে তাই কি হবে, এটা না এটাকে আমি বলবো ইন্টারোগেটিভ সেন্টেন্স। তখন এই সেড ডুটা দেখো পরিবর্তন হয় কি হচ্ছে, না আস্কড। যদি দেখে হি সেড টু মি ডু নো ইংলিশ, তাহলে কি হি আস্কড মি। আবার যদি বলে হি সেড কমা কোটেশন, আর ইউ গোয়িং সামওয়্যার, তখন কি হবে হি আস্কড। তারপর হচ্ছে আই সেড টু ইউ, ডু ইউ নো হিম, তখন কি হবে আই আস্ক হিম। হি সেজ, তখন কি হবে হি আস্ক। তো এইগুলো হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তনগুলো আমরা জেনে নিলাম, কিসে কিসে জানলাম, না অ্যাসার্টিভ আর ইন্টারোগেটিভে। দু নম্বরে দেখো অমিটিং অফ ইনভার্টেড কমা, আমরা ইনভার্টেড কমাটাকে কি করে তুলব। যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় ইনভার্টেড কমা ইজ রিপ্লেস বাই দ্যাট, অর্থাৎ আমি যদি দেখি যে এই ইনভার্টেড কমার মধ্যে সেন্টেন্সটার মধ্যে ফুল স্টপ আছে এবং সেটা বিবৃতিমূলক বাক্য, মানে যেটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলি, তখন আমরা কি ইউজ করবো এখানে, না দ্যাট ইউজ করবো। আর যদি ইন্টারোগেটিভ হয়, যদি ইজ অ্যাম আর ওয়াজ ওয়াই ডু ডাজ ডিড হ্যাজ হ্যাভ হ্যাড, যদি এইগুলো দিয়ে শুরু হয় তখন আমরা কি করব, ইফ অর ওয়েদার বসাবো। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইনভার্টার কমাটা তুলে কি বসাচ্ছি, ইফ অর ওয়েদার। যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে শুরু হয় কি, না ইজ অ্যাম আর ওয়াজ ওয়াই, যদি আমি বলি যে ইজ হি রিডিং আ বুক, আমি যদি বলি ওয়াজ হি ডুইং দ্য ওয়ার্ক, আমি যদি বলি ডু ইউ নো মি, আমি যদি বলি ডাজ হি নো দ্যাট, তো এরকম যদি থাকে তখন আমি কি ইউজ করব কনজাংশন হিসেবে, ইফ অর ওয়েদার। আর যদি এগুলোর পরিবর্তে যদি ডাব্লিউএইচ থাকে, ডাব্লিউএইচ মানে হু, হুম, হুইচ, হোয়াট, যদি এগুলো থাকে, যা থাকে তাই বসিয়ে দেবে, কিচ্ছু নিয়ে আসতে যাবে না কনজাংশন হিসেবে, তখন এগুলোই কনজাংশন হিসেবে বসে যাবে। আমি আবার রিপিট করছি এটাকে, যদি আমি এখানটার ইনভার্টার কমার মধ্যে যেটুকু অংশ আছে সেটুকু অংশ যদি পড়ে দেখলাম যে এটা কি, না এটা হচ্ছে তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স, তখন কি হবে, তখন আমি ইনভার্টার কমাটার তুলে দিয়ে আমি কি বসাবো, দ্যাট। আমি তখন কি বসাচ্ছি, না দ্যাট। আর যদি দেখি এটা জিজ্ঞাসা চিহ্ন আছে মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তখন আমি ইফ অর ওয়েদার এটা বসাবো, যদি সেন্টেন্সটা শুরু হয় ইজ এম আর ওয়াজ ওয়ার ডু ডাজ ডিজ হ্যাজ অ্যাভ হ্যার, আর যদি শুরু হয় ডাব্লিউএইচ দিয়ে, তখন আমি কিচ্ছু বসাবো না, ডাব্লিউএইচটাকেই বসিয়ে দেবো। দু নম্বর স্টেপ কমপ্লিট। তিন নম্বর দেখো চেঞ্জেস অফ প্রোনাউন, অর্থাৎ প্রোনাউনটাকে আমরা চেঞ্জ করবো কী করে, এটা শিখিয়ে দিচ্ছে দেখো আর একটু ইলাবোরেটলি। আর একটা পেজ নিয়ে নিই তাহলে শেখাতে সুবিধা হবে। দেখো দেখো কিভাবে শিখবো আমরা, ধরো একটা সেন্টেন্স লিখছি যে হি সেড টু মি কমা কোটেশনস আই অ্যাম বিজি, ওকে। আবার ধরো লিখছি, এখানে লিখলাম যে হি সেড টু মি কমা কোটেশনস ইউ হ্যাভ ডান ইট। আবার ধরে লিখছি হি সেড টু মি, ওকে, তারপর কমা কোটেশন দিচ্ছি, দিয়ে লিখছি যে
she will not sing a song. Okay? तो এরপর আমি একটা প্রথম ফর্মুলা শিখব সেই ফর্মুলাটাকে আমি এখানে লিখছি সেটা কি না S O N sun formula sun বলতে S for subject O for object N for no change ঠিক আছে S কি না first person O কি না second person N কি না third person এটুকু আমরা দেখতে পাচ্ছি দেখো প্রথম আছে হি সেড টু মি তাহলে কি হবে এটা হি টোল্ড মি কেন হলো না এটা হচ্ছে অ্যাসারটিভ সেন্টেন্স সেড টু পরিবর্তিত হয় কি হয় না টোল্ড এবার ইনভার্টেড কমা উঠে যাবে সেটা কি বুঝবে না দ্যাট তাহলে এখানে দেখো সব কটাতে এটা আছে তাহলে আমি এটা সব কটাতে এটা বসাবো হি সেড টু মি দ্যাট হি টোল্ড মি দ্যাট হি টোল্ড মি দ্যাট এ পর্যন্ত এবার এখানে প্রোনাউনটা কি আছে আই আই মানে কি ফার্স্ট পারসন आई माना होच्छे फर्स्ट पर्सन काके देखे चेंज होबे सब्जेक्ट के देखे सब्जेक्ट बोलते एटा ताहले फर्स्ट पर्सन काके देखे चेंज होच्छे ही के देखे ताहले एखाने तुमी डायरेक्ट ही बसिए दाओ ही वाज बिजी बा ब्ला ब्ला बा पड़े आसछे एगुलो ताहले आई एर परिवर्ते आमी कि बसालाम ही सेटा काके देखे ना सब्जेक्ट के देखे ही सेड टू मी ही टोल्ड मी दैट एटा तोमरा जानो एई पर्यन्त एखाने आछे यू यू माने कि सेकेंड पर्सन काके देखे चेंज होबे ना अबजेक्ट के देखे অবজেক্ট মানে হচ্ছে এখানে মি তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম কি আই কেন আমি তো সাবজেক্ট হিসেবে এখানে বসাচ্ছি আমি তো মি ডিরেক্ট বসাতে পারবো না কারণ মিটা তো অবজেক্টিভ ফর্ম তাহলে মি এর পরিবর্তে আমি এখানে কি বসালাম না আই এরপর আই হ্যাড ডান ইট বা সামথিং সেটা পরের ব্যাপার হি সেড টু মি শি উইল নট সিং তাহলে এখানে শিটা কি শিটা হচ্ছে থার্ড পার্সন তাহলে থার্ড পার্সন হলে কি হবে নো চেঞ্জ থার্ড পার্সন হলে হবে নো চেঞ্জ ঠিক আছে তাহলে এখানে সি সি থাকবে তাহলে সি সেড টু মি দ্যাট শি উড নট সিং আ সং বোঝা গেল তার মানে আমি জিনিসটাকে আবার বুঝিয়ে বলছি ফর্মুলাটা হচ্ছে এস ও এন সান এস মানে হচ্ছে সাবজেক্ট ও মানে হচ্ছে অবজেক্ট এন মানে হচ্ছে নো চেঞ্জ শুধু এইটুকু মনে রাখতে হবে সাবজেক্ট অবজেক্ট নো চেঞ্জ এস এর উপর আমি লিখব ফার্স্ট পার্সন ও এর উপরে লিখবো সেকেন্ড পার্সন এন এর উপরে লিখবো থার্ড পার্সন ঠিক আছে তাহলে ফার্স্ট পার্সন কাকে দেখে চেঞ্জ হবে সাবজেক্টকে দেখে সেকেন্ড পার্সন অবজেক্টকে দেখে থার্ড পার্সন কী হবে না নো চেঞ্জ বোঝা গেল তাহলে এরপর দেখো আমি কত সহজে শিখে গেলাম এই জিনিসটাকে এরপর আমি শুধু এখানটা অ্যাপ্লাই করব ফার্স্ট পার্সন কাকে দেখে পরিবর্তন হচ্ছে সাবজেক্টকে দেখে সেকেন্ড পার্সন কাকে দেখে পরিবর্তন হচ্ছে অবজেক্টকে দেখে আর থার্ড পার্সন হলে নো চেঞ্জ ব্যাস তিনটে ফর্মুলা শেখা হয়ে গেল আর পড়ে রইল দুটো চার নাম্বারটা কি না চেঞ্জেস অফ টেন্স অর্থাৎ টেন্সের পরিবর্তন করব আমরা কিভাবে প্রথম একটা কন্ডিশন রেখে দিয়েছি টেন্স সব সময় আমরা পরিবর্তন করব না এটা কন্ডিশন ওয়াইজ পরিবর্তন হবে ইফ দ্য রিপোর্টিং ভার্ব ইজ ইন দ্য পাস্ট টেন্স অ্যান্ড দ্য রিপোর্টেড স্পিচ ইজ নট ইউনিভার্সাল ট্রুথ অর হ্যাবিচুয়াল অ্যাকশনস উই চেঞ্জ দ্য ফলোয়িং ওয়েজ অর্থাৎ ধরো রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে অথবা রিপোর্টিং ভার্ব যদি সেড অথবা সেড টু থাকে তাহলে আমি এদিকে রিপোর্টেড স্পিচের যেটা টেন্স সেটাকে পরিবর্তন করব কিন্তু সেখানেও একটা কন্ডিশন রয়ে যাচ্ছে সে কন্ডিশনটা কি যদি এই রিপোর্টেড স্পিচটা অর্থাৎ যেটা ইনভার্টার কমার মধ্যে যেটা আছে সেটা যদি ইউনিভার্সাল ট্রুথ অথবা হ্যাবিচুয়াল অ্যাকশন না হয় ইউনিভার্সাল ট্রুথ বলতে গ্রাস ইজ গ্রিন হানি টেস্টেড সুইট অথবা হ্যাবিচুয়াল অ্যাকশন হি ওয়েক্স আপ আর্লি ইন দ্য মর্নিং হি ব্রাশেস হিজ টিথ এভরি ডে হি গোস টু দ্য জিম এভরি ডে এগুলো হচ্ছে হ্যাবিচুয়াল অ্যাকশন তাহলে এই দুটো যদি না থাকে তাহলে সেড এবং সেড টু থাকলে আমরা এদিকে টেন্সের পরিবর্তন করব কিন্তু ধরো এদিকে সেড অথবা সেড টু থাকলো কিন্তু এখানে হ্যাবিচুয়াল অ্যাকশন অথবা ইউনিভার্সাল ট্রুথ রয়ে গেল তখন কিন্তু আমরা পরিবর্তন করব না আমি জিনিসটাকে আর একবার বলে দিচ্ছি ধরো এখানে সেড আছে অথবা সেড টু আছে রিপোর্টিং ভার্ব আমি পরিষ্কার এদিকের ইনভার্টেড কমার মধ্যে যেটা আছে সেই টেন্সটাকে পরিবর্তন করব আমার অধিকার আছে পরিবর্তন করার যদি না এটা ইউনিভার্সাল ট্রুথ অথবা হ্যাবিচুয়াল অ্যাকশন না হয় ব্যাস এবার তো বুঝে গেলে এরপর দেখো এই কন্ডিশনের ওপর যদি প্রেজেন্ট ইনডেফিনিটটা কী চেঞ্জ হয় না পাস্ট ইনডেফিনিট যদি আমি বলো যে হি রিডস
তাহলে হি রিডসটা কি হবে পাস্ট ইন্ডেফিনিট কি হবে না হি রেড অথবা হি যদি ডাজ থাকতো তখন কি হবে না ডিড হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি থাকে ইজ রিডিং এটা কি হবে পাস্ট কন্টিনিউয়াস তার মানে কি হবে এটা ওয়াজ রিডিং যদি থাকে প্রেজেন্ট পারফেক্ট হ্যাজ ডান তাহলে কি হবে পাস্ট পারফেক্ট এটা কি হবে হ্যাড ডান যদি থাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি হ্যাজ বিন ডুইং এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি হবে হ্যাড বিন ডুইং পাস্ট ইন্ডেফিনিট এটাকে স্টার্ট দাও যদি থাকে যে হি ডিড ইট এটা পাস্ট ইন্ডেফিনিট তখন কি হবে পাস্ট পারফেক্ট হি হ্যাড ডান ইট পাস্ট পারফেক্ট হয়ে যায় পাস্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ধরা হচ্ছে ওয়াজ ডুইং এটা কি হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাড বিন ডুইং পাস্ট পারফেক্ট অর্থাৎ হ্যাড ডান থাকলে কি হবে নো চেঞ্জ এখানেও হবে হ্যাড ডান পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে নো চেঞ্জ আর শ্যাল বা উইল থাকলে শ্যাল থেকে হচ্ছে শুড আর উইল থেকে হচ্ছে উড বোঝা গেছে ব্যাস এই হচ্ছে টেন্সের পরিবর্তন এবার স্টেপ নাম্বার ফাইভ যেটা লাস্ট স্টেপ যদি ডিরেক্ট স্পিচ থাকে যদি ডিরেক্ট স্পিচ দিস থাকে সেটা কি হবে দ্যাট যদি এখানে দিস থাকে তাহলে এখানে হবে দোজ যদি থাকে হেয়ার এখানে হবে দেয়ার যদি থাকে নাও তাহলে হবে দেন যদি থাকে দাস হবে শো যদি থাকে টুডে হবে দ্যাট ডে টু নাইট দ্যাট নাইট টুমোরো দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে এটা ফলোয়িং দ্য ফলোয়িং ডে ঠিক আছে তাহলে এই আমার পাঁচটা ফর্মুলা অর্থাৎ এই পাঁচটা ফর্মুলা শিখে নিলে আমি দেখো কত সহজে আনসারগুলো করতে পারবো প্রথম কোশ্চেন দেখো কেমন করে করতে হয় শিখিয়ে দিচ্ছি হি সেড টু মি ইট হ্যাজ বিন রেনিং হেভিলি অ্যান্ড ইউ কান্ট গো তার মানে এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স তো অ্যাসার্টিভ সেন্টেন্স মানে দ্যাট বসবে দেখো সেড ডু হচ্ছে টোল্ড হি টোল্ড মি দ্যাট দেখো এই পর্যন্ত কোনো চেঞ্জ নেই সব কটার এক তার মানে এখানে কোনো ভুল থাকবে না অর্থাৎ এই পোর্শনটাকে আমি দেখবই না ঠিক আছে এই যে দ্যাট পর্যন্ত এবার দেখো ইট হ্যাজ বিন রেনিং মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে কি হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে ইট হ্যাড বিন রেনিং হবে ইট হ্যাড বিন রেনিং কোথায় আছে এখানে আছে এটাতে আছে না নেই এটাতে আছে না নেই এটাতে আছে না নেই তাহলে অপশন কি অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার পড়বই না আর কিচ্ছু কত সহজে আনসার হয় দেখো এবং অ্যাকিউরেট আনসার হবে একটাও ভুল হবে না জন সেড টু মি এটা কি হোয়্যার হ্যাভ ইউ বিন লাস্ট নাইট ইন্টারোগেটিভ সাইন আছে দেখো মানে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স ডাব্লিউএইচ দিয়ে শুরু হচ্ছে মানে হোয়্যার ই বসবে দরকার নেই সেড ডু কনভার্ট হবে কিসে আস্কড দেখো এই পর্যন্ত সবার এক এ পর্যন্ত কোনো ভুল থাকবে না এখানে ইউ হ্যাভ ইউ মানে কি সেকেন্ড পার্সন কাকে দেখে চেঞ্জ হবে মিকে দেখে মানে আই হবে এটা এবার টেন্সটা কি হবে না এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট হলে কি হবে এটা অবশ্যই কি হবে না পাস্ট পারফেক্ট যদি এটা প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে কি হবে পাস্ট পারফেক্ট তাহলে আই হ্যাড ডান ব্যাস খোঁজো তো দেখি আই হ্যাড ডান কোথায় আছে দেখো হোয়ার আই এই যে হ্যাভ বিন ইউ হ্যাভ বিন সরি হোয়ার হ্যাভ ইউ বিন তাহলে হোয়ার আই হ্যাড বিন দ্য প্রিভিয়াস নাইট তাহলে দেখো হ্যাড দিয়ে একটাই আছে হ্যাড আই বিন হবে না কেন এটা ইন্টারোগেটিভ আর একটা জিনিস মনে রাখবে তোমার নেরাসেন চেঞ্জে তোর ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে অপটেটিভ আছে এক্সক্লামেটিভ আছে ইম্পারেটিভ আছে যাই থাকুক না কেন অল আর কনভার্টেড টু অ্যাসার্টিভ সেন্টেন্স সমস্ত সেন্টেন্সকে অ্যাসার্টিভে পরিবর্তন করতে হয় তাহলে হ্যাড আই বিনটা কি ইন্টারোগেটিভ স্ট্রাকচার তাহলে এটা হবে না তাহলে আই হ্যাড বিন শুধুমাত্র এটাতেই আছে তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার কতক্ষণ লাগছে কয়েক সেকেন্ড লাগছে জন সেড আই শ্যাল বি 21 টুমোরো জন সেড দ্যাট এ পর্যন্ত কোনো ভুল নেই কিছু দেখবে না এখানে আইটা কি হবে না জনের জন্য হবে তাহলে কি হবে হি তাহলে হি দেখো তিনটাতেই আছে এবার শ্যালটা যদি শুড হতো যদি আই থাকতো বা উই থাকতো কিন্তু এখানে হি হয়ে গেছে তাই এখানে কি হবে না উড হবে তাহলে হি উড কোথায় আছে হি উড আছে হি উড আছে এই দুটোকে কেটে দাও সিআরডি দেখার দরকার নেই তাহলে হি উড বি 21 টুমোরো আছে টুমোরোটা কি হয় দ্য ফলোয়িং ডে তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার দেখতে পাচ্ছ ফাইভ স্টেপস ফর্মুলা কতটা গুণ এক হচ্ছে সেকেন্ডের মধ্যে আনসার হবে দু নম্বর হচ্ছে অ্যাকিউরেট হবে চার নাম্বার সি আস্কড ইজ দ্য সেক্রেটারি কামিং টু দ্য মিটিং
দেখো সি আস্কড, আস্কড থাকলো, কিন্তু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, দ্যাট বসবে না, তাহলে প্রথম দুটো সেন্টেন্সই বাদ দিয়ে দাও, এ আর বি। ইজ আছে মানে ইফ বসবে, ইফ আছে। এবার ইজ কামিংটা কি হবে, ওয়াজ কামিং, এখানে দেখো ইজ কামিং আছে, তাহলে সি বাদ দিয়ে দাও, তাহলে ওয়াজ কামিং আছে কোথায়, অপশন ডি, ব্যাস অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। কয়েক সেকেন্ড, হ্যাভ ইউ ডান দিস শর্ট অফ ওয়ার্ক বিফোর, সেড দ্য নিউ এমপ্লয়ার। হ্যাভ ইউ ডান মানে কি, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট হবে। তাহলে এখানে ইউটা কি অবজেক্ট, তাহলে হি হ্যাড ডান খোঁজো কোথায় আছে, হি হ্যাড ডান, হি হ্যাড ডান, কিন্তু দিসটা তো বাবা দিস থাকবে না, দ্যাট হবে। তাহলে এখানে দেখো দ্যাট আছে, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। সেন্টেন্সই পড়তে হবে না। রাহুল সেজ দ্যাট আজহার লাভস ক্রিকেট, তাহলে এখানে আজহার লাভস ক্রিকেট, দেখো এটা ইনডাইরেক্ট স্পিচে দেওয়া আছে, কিন্তু ভালো করে বুঝবে, ঠিক আছে, এটাকে ডিরেক্ট স্পিচে আনতে হবে। তাহলে এখানে সেজ, সেজই থাকবে, এখানে দেখো দুটোতে সেড আছে, কেটে দাও, আজহার লাভস ক্রিকেট একই তো থাকবে এটা, তাহলে আজহার লাভস ক্রিকেট, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। যেহেতু কি এটা রিপোর্টিং স্পিচটা কি আছে, রিপোর্টিং ভার্বটা না, রিপোর্টেড রিপোর্টিং ভার্বটা আছে প্রাস্ট ইন্ডিপেন্ডেন্টে, তাহলে এখানে টেন্সে কোনো পরিবর্তন হবে না। ওকে, আই কাম হোম লাস্ট নাইট, সেড হি, তাহলে কেম হোম আছে, কেম হোম মানে কি পাস্ট ইন্ডিপেন্ডেন্ট, তাহলে পাস্ট পারফেক্ট হবে। তাহলে এখানে হি হ্যাড কাম হবে, হি হ্যাড কাম, দেখো তো কোথায় আছে, হি হ্যাড কাম, হি হ্যাড কাম, এই দুটোর মধ্যে আছে। লাস্ট নাইট হবে না, প্রিভিয়াস নাইট হবে, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। সেকেন্ডের মধ্যে আনসার হবে, সেকেন্ডের মধ্যে। আজকে আটটা দেখালাম, যদি এই সেশনটা ভালো লেগে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে যাবে, কমেন্টস বক্সে গিয়ে তোমরা কমেন্ট করবে যে স্যার ইম্পারেটিভ, অপটেটিভ অ্যান্ড এক্সক্লামেটিভ সেন্টেন্সটা নিয়ে আসুন, ওখানে আমার আটটা রুল আছে, শুধুমাত্র আটটা রুলসের মাধ্যমে তিনটে সেন্টেন্সই একবারে শিখে যাবে, ঠিক আছে। এবং অফকোর্স যেটা মনে রাখবে সেটা হচ্ছে যে যারা ডাব্লিউপির ক্যান্ডিডেট, যারা ডাব্লিউপি দিতে চলেছো, অথবা যারা অন্যান্য পরীক্ষাও দিতে চলেছো, কেননা বেসিক সেকশনটা সবারই এক হয়, ডাব্লিউপি বলো, ডাব্লিউবিসিএস বলো, যেখানে থিওরি পার্ট শেখাই আমি, তো যদি তোমাদের প্রয়োজন হয়, যদি তোমাদের সামনে কোনো এক্সাম থাকে বা তোমার একটা পুরো ইংলিশের একটা গোল অ্যাচিভ করতে চাইছো, ইংলিশের একটা পুরো প্যাকেজ চাইছো, তখন সেকেন্ড ফেব্রুয়ারি থেকে আমার ব্যাচ শুরু হচ্ছে গুগল মিটের মাধ্যমে। তো এই নাম্বার অথবা এই নাম্বারে ফোন করবে অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, দিয়ে জয়েন হয়ে যাবে, পার মান্থ 300। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য সেশনস। এই সেশনটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, শেয়ার করবে অ্যান্ড লাইক করবে। থ্যাংক ইউ।